हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय कुकिंग चैनल रूमोस किचन। आज हमें अपन देखा भीषण पुष्टिगुण सम्पन्न एक सालाद। बर्तमाने अनेक स्वास्थ्य सचेतन अथवा जरा डाएट करा अनये सालाद रेसिपिटी अपना खाद्य तलिकाय रखते करें। मूल रेसिपी जावर पूर्व रिक्वेस्ट करी जरा एखो हमार चैनल सबसक्राइब करें प्लिज सबसक्राइब कर और पशे थका बेल आइकन क्लिक कर नतून नतन रेसिपि पे। मुरगर दुई पिस बुकर माँसर साथ मिसिए दीची एक टेबिल चामच जीरा गुड़ा, दी दीची ओलिव ऑयल दुई टेबिल चामच, पापरिका पाउडार एक टेबिल चामच, ओरेगानो एक टेबिल चामच, कालो गोलमरीच गुड़ा एक टेबिल चामच, लवण एक चा चामच। सबगुली उपकरण मुरगी बुकर मांसर साथे भालोभावे मिलिए 20 मिनिटेर जोन्नो आमी रेस्टे राखबो। दस मिनट पर आबार एक टेबिल चामच ओलिव ऑयल मिलिए दिच्छी। आरो दस मिनटर जोन्नो आमी मेरिनेट करे राखबो। बीस मिनट पर आमी प्रिहिटेड ओवेने 200 डिग्री सेंटिग्रेड तापमात्राय 30 मिनटर जोन्नो बेक करते दिच्छी। ओलिव ऑयल बा तेलटुकु पुरोटा भालोभावे मिलिए दिच्छी, ता ना होले मांसटा शुष्क हो आसबे। मुरगी मांस बेकिंग एर साथे साथे आमी हाफ कप मशरूमो बेकिंग करते दिए दिच्छी। प्रिहिटेड ओवेने 200 डिग्री सेंटिग्रेड तापमात्राय 30 मिनटेर जोन्नो आमी बेक करे निच्छी। এই সালাদের জন্য আমি একটা স্পেশাল মায়োনিজ তৈরি করব, তার জন্য এক কাপ টক দই নিয়ে নিচ্ছি, এক কাপ ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি, এক টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া, চিনি দুই টেবিল চামচ, যারা ডায়েটে আছেন তারা চিনি ব্যবহার করবেন না। আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। এখন ভালোভাবে মিশ্রণটি মিক্সড করি। মিশ্রণটিকে ভালোভাবে মিক্সড করতে হবে যেন একটা ফোমি ভাব চলে আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ অলিভ অয়েল, মায়োনিজ তৈরি করার জন্য এক একটা উপকরণ ব্যবহার করব এবং শক্ত হাতে ভালোভাবে মিক্সড করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মাস্টার্ড সস, দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস। মায়োনিজটিতে ফোমি এবং স্মুথি ভাব আসার জন্য অনেকক্ষণ আমি ভালোভাবে শক্ত হাতে মিক্সড করে নিচ্ছি।
स्पेशल मायोनीज़ रेडी 30 मिनट पर ओवन थेके चिकेन एवं मशरूम नामिये निलाम চিকেনটাকে এখন আমি কেটে ছোট ছোট টুকরা করে নিচ্ছি চিকেন টুকরা করা শেষ এখন আমি যে বোলে সালাদটাকে মিক্সড করব ওই বোলে সবগুলি নিয়ে নিচ্ছি এখন একে একে সালাদের উপকরণগুলি মিলাচ্ছি রেড কিডনি বিন বা রাজমা নিয়ে নিচ্ছি হাফ কাপ কিডনি বিনটা আপনারা সিদ্ধ করে নেবেন ভালোভাবে ছোলা সিদ্ধ করা হাফ কাপ শসা কুচি হাফ কাপ গাজর হাফ কাপ সেটাকেও আমি ভাপ দিয়ে নিয়েছি হালকা ভাপে একটু ভাপিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেক মাশরুম আলু সিদ্ধ করে এইরকম চাকচাক করে কেটে নিয়েছি হাফ কাপ আপেল কুচি হাফ কাপ আনারস কুচি হাফ কাপ লেটুস পাতা কুচি হাফ কাপ সবগুলি উপকরণ ভালোভাবে মিক্সড করি এখন এই সালাদের জন্য যে স্পেশাল মায়োনিজটা তৈরি করেছি সেটা একটু একটু করে দেই এবং ভালোভাবে মিক্সড করি ভিউয়ার্স অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন এই সালাডটি রেডি এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনারা যারা ডায়েট করছেন তারা অনায়াসেই এই সালাডটি আপনাদের রেসিপিতে রাখতে পারেন ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য স্পেশাল সালাদ এই স্পেশাল সালাদ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই আমাকে জানাবেন নেক্সটে হাজির হব নতুন নতুন রেসিপি ও টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন ভালো থাকেন আল্লাহ হাফেজ